আমি আবার ফিরে এসেছি। নমস্কার, জয় হরি বল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কবি সম্বন্ধে। আজ আমি শান্তিমাতার পূর্ব জন্মের ইতিহাস আপনাদেরকে বলে শোনাব। শান্তিমাতা হরিচাঁদ ঠাকুর গৃহিণী ছিলেন, কিন্তু ভক্তগণ তাকে বিভিন্ন অবতার রূপে কল্পনা করতেন। বাস্তবে তিনি ছিলেন ভক্তদের কাছে স্নেহময়ী মাতা। অতএব আমি যা কিছু বলবো বইতে যা আছে ঠিক তাই। পাঠকগণ ভক্তিযোগে বাস্তব সত্যটুকু গ্রহণ করলে আশা করি শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর বেশি খুশি হবেন এবং তাদের মাহাত্মটুকু বেশি প্রস্ফুটিত হবেন। তবে আসুন আমরা আর দেরি না করে শান্তিমাতার পূর্ব ইতিহাস জেনে নিই। মহাকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার তার বিরচিত শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থে শ্রী শ্রী শান্তিমাতার পূর্ব জন্মের কথা, অর্থাৎ কোন কোন অবতারে তিনি কি কি নামে এই ধরাধামে লীলা করে গেছেন তার কথাই বলেছেন। শান্তিমাতা হলেন স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী, যিনি সদা ক্ষীর সমুদ্রে বিষ্ণুর পদসেবায় ব্যাপৃত থাকতেন। অনন্ত সজ্জার শায়িত বিষ্ণু এবং লক্ষ্মীমাতা বিশ্ব চরাচরের প্রতি সূক্ষ্ম দৃষ্টি রাখতেন। ভক্ত ভালোবাসে ভগবানকে, তাই ভক্তের প্রতি অবধান পর থাকতেন। যুগে যুগে যখনই কলুষিত হয়ে উঠেছে অন্যায় অত্যাচারে, যখন ছড়াছড়ি হিংসা বিদ্বেষ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখনই তারা অবতার রূপে এই ধরাধামে অবতরণ করেছেন। তারপর কুলশ নাশ করে তার শান্তি স্থাপন করে যুগবাসনে তারা আবার বৈকুণ্ঠে প্রত্যাগমন করে পুনঃ পুনঃ তাদের এই মর্তধামে অবতরণ করতে হয়েছে। ক্ষীরোদ সাগর বাসিনী লক্ষ্মীমাতা সত্যযুগে মিথিলা রামবনের কনিষ্ঠ পুত্র মহারাজ কুশধ্বজের আত্মজা রূপে মর্তলোকে আবির্ভূত হন। তিনি বেদদেবী নামে জগতে লীলা প্রকাশ করেন। তেতার যুগে তিনি জনকনন্দিনী সীতা নামে রামচন্দ্রের মহিষী হয়ে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লীলা প্রকাশ করে অভিমানে তিনি জননী পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করেন। দাপরে তিনি লক্ষ্মীরূপিণী ব্রহ্মগোপিকা, তার পিতার নাম বৃষভানু এবং মাতার নাম কল। আয়ন ঘোষ তার লৌকিক পতি ছিলেন। তিনি কৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম জেনে তাকে স্বীয় চিত্তে সমর্পণ করেন। এই দাপর যুগে তিনি রুক্মিণী নামে বিদর্ভ রাজ ভীষ্মের দুহিতা রূপে জন্মগ্রহণ করেন। তিনি স্বয়ং লক্ষ্মীর অংশে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বিদর্ভে এসে তাকে হরণ করে নিয়ে যান এবং দ্বারকায় গিয়ে তাকে বিবাহ করেন। শ্রীকৃষ্ণের দেহভাষণে তিনি চিতানলে প্রাণ বিসর্জন করেন। কলিকালে তিনি হলেন গৌরঙ্গদেবের দ্বিতীয় পত্নী, পিতা সনাতন মিশ্র, মতান্তরে তিনি দুর্গাদাস মিশ্রের কন্যা। এই লীলায় তিনি পতি পরিত্যক্তা হয়ে দুঃখ সহ যন্ত্রণা নিয়ে দিনপাত করেছিলেন। অবশেষে কলির শেষ লগ্নে 1227 সনে 7ই আশ্বিন কোজাগরী পূর্ণিমার শুভক্ষণে শুভ মুহূর্তে লক্ষ্মীরূপে শান্তিমাতা জিকাবাড়ির নিবাসী লোচন প্রামাণিকের গৃহ আলো করে আবির্ভূত হন। রামাগণে বামাকণ্ঠে উলুধ্বনি দিয়ে জগজ্জননী শান্তিমাতাকে বরণ করে নেন। স্বচ্ছ স্নিগ্ধ শরতের আকাশের বুকে ভাসমান নক্ষত্রনাথ তার নক্ষত্র মঙ্গলীদেরকে নিয়ে নক্ষত্র মণ্ডলীদের সাথে নিয়ে ধরিত্রীর বুকে আলোকময় উদ্দাসিত করে তুলেছে। সকলে যেন একযোগে টিকাবাড়ির নিবাসী মহাসাধু লোচন পরামাণিকের
রঙ্গনের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করছে। মৃদুমন্দ সমীরণ শিউলির সুবাস ছড়িয়ে পরিবেশকে যেন আর সুন্দর করে তুলে দিয়েছে। ধীরে ধীরে নিশি অবসানে অর্কদেব পূর্ব দিগান্তের রক্তিমাভার উদ্দেশিত করে বিক্ষাগ্রহে পর্ণফাঁক দিয়ে শান্তিমাতার কোমল তনুখানি দেখার জন্য উকি ঝুঁকি মারছেন। বিহঙ্গ বিহঙ্গীরা বৃক্ষ শাখায় বসে আহ্লাদে শান্তিমাতার উদ্দেশ্যে কীর্তন করে চলেছে। সব মিলিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। মহর্ষি তারকচন্দ্র সরকার শান্তিমায়ের সুতিকাগারে ভূমিষ্ঠ হওয়ার কথা লিখতে বসে কলম হাতে করে ভাবছেন তিনি কি লিখবেন। তিনি নয়নমুদে শান্তিমায়ের শ্রীপদ পদ্মে চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। বাহ্যিক জগৎ থেকে তিনি যেন অনেক দূরে চলে গেছেন। তিনি দেখলেন তার অন্তর থেকে একজন নারী বেরিয়ে এলো যে লক্ষ্মীমায়ের ধাত্রী ছিল। তিনি দেখলেন এক ছায়াময়ী রূপ। তিনি রূপ দেখলেন ধ্যানী কি স্বপ্নে তা তিনি নিজেও জানেন না। তিনি যেন দেখলেন শান্তিমায়ের শান্তিময় চর কোকোনাট ফুটে মায়ের শোভা বর্ধন করছে। ধাত্রী যেন দেখল এক রক্তপদ্ম উড়ে এসে শান্তিমায়ের শ্রীপদ পদ্মে লুটিয়ে পড়েছে। মাতা সুকুমারী দেবী যখন ফুল নাড়ে প্রসব করলেন তখন সেখান থেকে একটা ফুল শান্তিমায়ের পদে। তারক যখন শুনলেন তিনি প্রায় ধাত্রীর কথা তিনি সজ্ঞানে লিখলেন। ধাত্রী প্রতিশ্রুতিতে বলে, মা গো তোমার এই মেয়ে কোনো সামান্য মেয়ে নয়, যা দেখেছি তা বলবার মতো কথা নয়। দেখবে এই মেয়ে জগৎকে আলো করে বিরাজ করবে, জগৎমাতা হবে, সর্বজনের কাছে পূজ্য হবে। জগতের কল্যাণের জন্য এই মেয়ে তোমার ঘরে এসেছে, কিছুদিন কাটুক তারপরে টের পাবে, তখন তোমার আমার কথাই মনে পড়বে। ধাত্রী যা বলেছিল সবই মিলে যাচ্ছে। তাই বলি মা গো, জগৎ লক্ষ্মীর প্রতি নজর রেখো, ওর প্রতি যত্ননীয় কোনো রকম অবহেলা করো না। কথাগুলো বলে ধাত্রী বিদায় নিল। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় হরিবল।